নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি গড়িয়াতে, এখানে আজকে আপনাদেরকে 3BHK ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সোমো। নমস্কার। ওনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি সাইট ভিজিট করতে চান তা ডিরেক্টলি সোমোকে কল করে নেবেন। তো সোমো, এবার যদি এক্স্যাক্ট লোকেশনটা যদি বলে দিতে, গড়িয়াতে এটা কোথায় আছে? আচ্ছা, এটা তোমার গড়িয়া থেকে, গড়িয়া এটা একদম মেট্রোর কাছে। এখান থেকে আপনার আপনার ফ্ল্যাটটা যে এরিয়াতে রয়েছে সেটাকে আপনারা অনেকে জানবেন হয়তো, যে মৈত্রী সংঘ বলে একটা জায়গা রয়েছে আতাবাগানের একদম মুখে, মৈত্রী সংঘ ক্লাব, একদম মৈত্রী সংঘ ক্লাবের খুব কাছাকাছি রয়েছে। এটা আপনার কামদৌড়িও বলতে পারেন, এটা একচুয়াল কামদৌড়ির মধ্যেই পড়ছে। আর এটা আপনার কলকাতা কর্পোরেশনের মধ্যে পড়ছে। তো যথারীতি এটা আপনার মেট্রো থেকে, এখান থেকে মেট্রোর ডিস্টেন্সটা কিন্তু জাস্ট 0.8 কিলোমিটার, 800 মিটার দূরত্বে কিন্তু এখানে মেট্রোটা। আর বেস্ট পার্ট আমার যেটা লাগলো সেটা হচ্ছে বিল্ডিং থেকে নামলেই তো মেইন রোডটা রয়েছে, সেখান থেকে অটো পেয়ে যাবে, তাই না? সো এই অটোগুলো কোথায় যাচ্ছে? অটো এখানে আপনার নজরুল মেট্রো কানেক্ট করছে। আপনারা যাতা 10 মিনিট কি 8 থেকে 8 মিনিট হেঁটে নর্মাল হাঁটায়, আমি একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, এখান থেকে যদি আপনি নর্মাল হাঁটেন 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে নজরুল মেট্রো চলে যেতে পারবে হেঁটে। তো আপনারা যদি এই হাঁটায় যদি যেতে পারেন, বা আপনারা যদি কেউ অটো নিতে চান, মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে, আপনাকে নজরুল মেট্রো কানেক্ট করে দেবে। আচ্ছা, আর এটা তো স্টেট 3 বিল্ডিং রয়েছে, এখানে 3BHK অ্যাভেলেবল রয়েছে, তাই তো? 2BHK রয়েছে একটা ভ্যারিয়েন্ট, যেটা আমি বলেই দিচ্ছি, গ্রাউন্ড ফ্লোরে একটা 2BHK পেয়ে যাবেন, ওটা আপনার 650 স্কোয়ার ফিটের রয়েছে। আচ্ছা, আর আপনারা ফার্স্ট ফ্লোরে 3BHK পেয়ে যাবেন অ্যারাউন্ড ওটা 900 স্কোয়ার ফিটের কাছে, মানে 870 স্কোয়ার ফিট। আর আপনার সেকেন্ড ফ্লোরও সেম 870 স্কোয়ার ফিট। 3BHK একটু ছোট সাইজের রয়েছে, 3BHK একটু ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট হবে, ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট হবে। কিন্তু আপনারা একটা জিনিস বুঝে থাকবেন, অনেকে 1000 স্কোয়ার ফিটে 2BHK দিও, 3BHK দিও, প্ল্যানিং ঠিকঠাক করে না বলে কিন্তু কার্পেট এরিয়া ঠিকঠাক পায় না। তো আপনারা কাইন্ডলি যদি 3BHK-টা দেখতে আসেন, আপনারা বুঝতে পারবেন যে 870 স্কোয়ার ফিটেও এত ভালো 3BHK এর প্ল্যানিং করে, এবং আপনারা কিচেন করে, আপনার আলাদা ব্যালকানি, দুটো বাথরুম, পূজা রুম সব কিছু করেও কিন্তু 10-12 বেডরুম, 10.5x11 বেডরুম কিন্তু বের করা গেছে। আপনারা কিন্তু ফুল স্কোয়ার ফিট, আপনারা এসে দেখলে আশা করি আপনাদের 3BHK-টা ভালো লাগবে। আচ্ছা, আর এখানে পার্কিং আছে কি? হ্যাঁ, না এখানে পার্কিং, এটা স্ট্রেট 3 বিল্ডিং, বা আশেপাশে আপনারা যদি পার্কিং চান আমি নতুন বিল্ডিং অ্যারেঞ্জ করে দেবো। আর এখানে তো বাইক পার্কিং তো ফ্রি রয়েছে, তাই না? বাইক পার্কিং ফ্রি রয়েছে, এখানে পার্কিং নেই, এটা স্ট্রেট 3 বিল্ডিং। আচ্ছা, এবার লোন নিয়ে কথা বলা যাক, এটা লোনেবল প্রপার্টি তো? হ্যাঁ, এটা স্টেট ব্যাংক থেকে অ্যাপ্রুভ করা রয়েছে প্রজেক্ট। আপনারা যে আপনারা ফাইল দেবেন, আমরা 15 ডেজের মধ্যে আপনাকে লোন অ্যাপ্রুভ করে দেবো, কারণ প্রজেক্ট অলরেডি SBI থেকে অ্যাপ্রুভ। বাহ, তাই তো, খুবই ভালো। আর এবার অ্যামেনিটিস নিয়ে একটু কথা বলা যাক, এখানে অ্যামেনিটিস কী কী রয়েছে? আচ্ছা, এটা স্টেট 3 বিল্ডিং, অ্যাজ সাচ কোনো অ্যামেনিটিস পাবেন না, যেহেতু আপনার এই 3BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু খুব কম দামের রেঞ্জের মধ্যে আপনারা পাবেন, প্রমোশন আপনারা দেখতে পাবেন দামটা। এবং আপনারা যদি অ্যামেনিটিস মধ্যে, এখানে একজন আপনার নিচে আপনার 24 ঘন্টা জল পাবেন, ইলেকট্রিসিটি পাবেন, এবং আপনারা ইলেকট্রিসিটি কি CSE এরিয়া? এটা আপনার স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। আচ্ছা, এটা স্টেট ইলেকট্রিসিটি। আর ওয়াটার সোর্স কি রয়েছে? আচ্ছা, ওয়াটার সোর্স রয়েছে, এখানে বোরিং রয়েছে, বোরিং প্লাস কর্পোরেশনের জল আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর এরিয়াতে ওয়াটার লগিং তো হয় না, কারণ মেইন রোডটা তো কাছেই রয়েছে। আর এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক, বিল্ডিং থেকে নেমেই তো অটোগুলো পেয়ে আছে, ঠিক আছে, এই অটোগুলো কোথায় কোথায় যায়? কবি নজরুল এটা নজরুল মেট্রোই যায় মূলত, নজরুল মেট্রো ছাড়া আপনারা গড়িয়া মোড় ছাড়া এটা অটোটা কোথাও যায় না। আচ্ছা, নিয়ারেস্ট বাস স্ট্যান্ড তো গড়িয়ার 5-6 নম্বর বাস স্ট্যান্ড, আপনার 10 মিনিট হাঁটা পথে কিন্তু 5-6 নম্বর বাস স্ট্যান্ড পেয়ে যাবেন, ভেতর দিয়ে রাস্তা রয়েছে, রাস্তায় আপনারা গেলে 10 মিনিটের মধ্যে ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু 5-6 নম্বর বাস। লোকেশনটা খুবই ভালো রয়েছে, এই দামে এখানে 3BHK আপনারা খুব কম পাবেন, আসলে দেখলে আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আর যদি মেট্রো স্টেশন আর রেলওয়ে স্টেশন বলি, মেট্রো স্টেশন যদি বলেন তো আমি বলে দিলাম, 800 মিটারের মধ্যে আপনারা নজরুল মেট্রোটা পাবেন, এবং যদি গড়িয়া রেলওয়ে স্টেশন বলেন তাহলে আপনারা 2 কিলোমিটার থেকে 2.2 কিলোমিটারের মধ্যে গড়িয়া রেলওয়ে স্টেশনটা পেয়ে যাবেন। আচ্ছা, তো এই দুটো একদম কাছাকাছির মধ্যে রয়েছে। আচ্ছা, আর এখানে মেইনটেনেন্স কস্ট কত করে পড়বে? তাহলে মেইনটেনেন্স কস্ট আপনারা অল অ্যারাউন্ড ধরে রাখতে পারেন 600 টাকা। 600 টাকা, আচ্ছা। আর এবার হচ্ছে কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? আচ্ছা, কাছাকাছি স্কুল বলতে গেলে তোমার BDMI রয়েছে, গড়িয়া বরদা প্রসাদ স্কুল রয়েছে, প্রাইভেট স্কুলের মধ্যে এই দুটো নাম বললাম, আর আপনারা নাকতলায় GD মেমোরিয়ালটা পেয়ে যাবেন, এইগুলো রয়েছে, GD বিল্লা সরি। আর আপনার যদি কলেজের নাম করেন তো আপনারা 6 নম্বর বাস স্ট্যান্ডের কাছে আপনার অ্যান্ড্রুজ কলেজটা পেয়ে যাবেন, 5 নম্বর কেকেদাস কলেজটা রয়েছে পাটুলিতে, এইগুলো আপনারা কাছাকাছির মধ্যে পেয়ে যাবেন। মোটামুটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজটাও কাছাকাছি রয়েছে, রাইট। আর বিল্ডিং থেকে নামলেই তো ব্যাক টু ব্যাক মেডিকেল স্টোর আর ব্যাংক আর এটিএম রয়েছে, তাই না? কিছু আপনাকে পায়ে হাঁটা দু থেকে তিন মিনিটে কিন্তু পেয়ে যাবেন। আপনারা অনেকেই কিন্তু 3BHK-টা খুঁজছেন এরকম কম দামে, তো আপনারা মেট্রো স্টেশনের কাছাকাছি কিন্তু এরকম একটা ভালো কার্পেট এরিয়া সহ ফ্ল্যাট আশা করি আপনারা দেখলে, কারণ এত রিজনেবল দামের মধ্যে 3BHK পাচ্ছেন আপনারা 2BHK-র দামে, কিন্তু খুব ভালো কিন্তু আপনারা এটা ইউজেস করতে পারবেন ফ্ল্যাটটা। আচ্ছা, আর এবার হচ্ছে এটা রেডি টু মুভ ফ্ল্যাট কি? হ্যাঁ,
রেডি টু মুভ, অলমোস্ট রেডি টু মুভ হতে চলেছে। মোটামুটি আপনার বিল্ডিংটা 2 থেকে আড়াই মাসের মধ্যে, কিন্তু 2 মাসের মধ্যে হ্যান্ডওভার, বাইরে পুটি পুটি কাজ, ভেতরে তো আমি ধরে রাখছি বাই মে 2023 মধ্যে এটা হ্যান্ডওভার হবে, তাই তো? কারণ এখন তো আমি দেখলাম নিচে মার্বেলের কাজ হচ্ছে, মার্বেলের কাজ জাস্ট ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরটা বাকি রয়েছে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মার্বেল বসা কমপ্লিট। ওকে, এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক, এখানে লোকাল মার্কেট কি রয়েছে, সুপার মার্কেট কি রয়েছে? আচ্ছা, লোকাল মার্কেট যদি আপনারা ডেলি ইউজের জন্য যেতে চান তাহলে মোটামুটি আপনারা 2-3 মিনিট হাঁটলে কিন্তু লোকাল মার্কেট কিন্তু খুব কাছাকাছি মধ্যে পেয়ে যাবেন। মেইন রোডটা যেহেতু কাছে রয়েছে, সুপার মার্কেট যেতে চান স্পেন্সার্স বা এরকম ধরনের কিছু তাহলে আপনারা মোটামুটি, আপনি যদি 6 নম্বর বাস স্ট্যান্ড হেঁটে যান ওখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন, বা আপনি আরামবাগ ফুড মার্ট গেলে আপনি স্পেন্সার আছে আপনার 6 নম্বর বাস স্ট্যান্ডের কাছে পেয়ে যাবেন। আর আপনারা সুপার মার্কেটে যদি যেতে চান সামনে আপনার অনেক রিলায়েন্স ফ্রেশ রয়েছে, এইগুলো আপনারা কাছাকাছির মধ্যে কিন্তু পেয়ে যাবেন মোটামুটি, আপনার মোটামুটি ধরুন 5-6 মিনিট লাগবে। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টে 3 বিল্ডিংটা। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি, এটা স্যার হচ্ছে 870 স্কোয়ার ফিট, এটা আপনার স্টে 3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো প্রত্যেকটা ফ্লোরে 2 করে ফ্ল্যাটস রয়েছে, দেখে নিন। এখানে আপনারা কোনো লিফ্ট পাবেন না, এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, সেখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি। এবার আপনাকে ফেসিং দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আমার 3 সাইড ওপেন, ইস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে, ইলেকট্রিকের ওয়্যারিং সব হেভেলসের হবে। ওপরে দেখতে পাচ্ছেন আপনার MCBটা রয়েছে, সুইচেস সব আপনার প্রিতমের হবে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন রয়েছে, তার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, পুজো ঘর রয়েছে এখানে সেপারেট। এখানে বেসিনের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ছোট্ট ব্যালকনি পাবেন। আর তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ইস্ট ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন, এটার সাইজ হচ্ছে আপনার 14x9। এই সাইডটাতে আপনারা 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন, দেখে নিন। আর এটা হচ্ছে আপনার কিচেন, এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ওটা ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে, একটা বড় সিঙ্ক এখানে বসানো হবে। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন মোটামুটি উপর অব্দি টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, একটা বেশ বড় সাইজের এখানে আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন, উপরে চিমনির পয়েন্টটা রয়েছে, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন। সো ইস্ট ফেসিংয়ে ডাইনিং কাম ওপেন কিচেনটা রয়েছে, আর ফ্রিজের পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। এবার আপনাকে কমন বাথরুমটা আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সো দেখতে পাচ্ছেন বাথরুমের ঠিক বাইরে এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, আর বেসিনের পয়েন্টটা কিচেনে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাকে বাথরুমটা লিখিয়ে দিচ্ছি, এটা স্যার হচ্ছে আপনার 7x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে, ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, উপরে গিজারের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন, কমোটের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছেন আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, আর মোটামুটি উপর অবধি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ কিন্তু করে দেওয়া রয়েছে। আর ফেসিং দেখলেন যে আপনার ইস্ট ফেসিংয়ে এই বাথরুমটা রয়েছে। এবার আপনাকে এক এক করে বেডরুম দেখিয়ে দিচ্ছি, এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x12, ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। টিভির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন, একটা বক্স উইন্ডো রয়েছে, এসির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। ফেসিং দেখে নিন, প্রপার নর্থ ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। আর এটা হচ্ছে আপনার পুজো ঘর, এটার সাইজ হচ্ছে আপনার 5x4। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন, এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, কোন বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আপনাকে সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুমটা দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11, একটা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। ফেসিং দেখে নিন, আপনার প্রপার সাউথ ফেসিংয়ে এই সেকেন্ড বেডরুমটা রয়েছে।
আর এই সেকেন্ড বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। এটা সাইজ হচ্ছে 5x4। এখানে দেখুন সুন্দর করে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সো সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 11x9, একটা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন, এসির পয়েন্ট আপনারা এই সাইডে পাচ্ছেন, আর ফেসিং দেখে নিন সাউথ ফেসিংয়ে এই মাস্টার বেডরুমটা রয়েছে, আর ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। সো দুটো বেডরুম, সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুমটা আপনারা সাউথ ফেসিংয়ে পাচ্ছেন, আর ফার্স্ট বেডরুমটা আপনারা নর্থ ফেসিংয়ে পাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। এটা সাইজ হচ্ছে আপনার 5x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার ট্যাপের পয়েন্ট, এটা হচ্ছে আপনার কোমোডের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, আর উপর অব্দি দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর ফেসিং দেখে নিন নর্থ ফেসিংয়ে আপনার এই অ্যাটাচ বাথরুমটা রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 3BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। সো সমো 3BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম, এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? আচ্ছা, 3BHK যে আপনারা ফ্ল্যাটটা দেখলেন ওটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। 3900 টাকা করে প্রাইসিং রয়েছে, 870 স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা, দাম দাঁড়াচ্ছে হচ্ছে আপনার 34 লাখ টাকা, 34 লাখস আপনার প্রাইসিং দাঁড়াচ্ছে। আর 2BHK ফ্ল্যাটটা যেটা আপনারা গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছেন ওটার দাম রয়েছে 25 লাখ টাকা, ওটাও আপনার 650 স্কোয়ার ফিটের কাছাকাছি রয়েছে, ওটাও 3900 টাকা করেই প্রাইসিং রয়েছে। আর ওটাতে আপনি ভ্যারিয়েন্টটা হয়তো মৈনাকদা দেখালো না, কিন্তু পুরোটাই সেম। আপনারা যদি কিচেন থেকে যে কিচেনের যে আপনি ঢুকে যে বাঁদিকে যে বেডরুমটা ওইটা যদি বাদ দিয়ে দেন, বাকি প্ল্যানিং কিন্তু খুব পুরোটাই সেম। ওটা শুধু ফার্স্ট ফ্লোরে নতুন ফ্ল্যাটের অন্য ফ্ল্যাটের সাথে আসছে, ফার্স্ট ফ্লোরটা যদি অফ করে দেন তাহলে কিন্তু সেম 2BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন পুরো 3BHK। আশা করি আপনারা 34 লাখে মেট্রো স্টেশনের কাছাকাছি এত 800 মিটারের মধ্যে আপনারা 3BHK কিন্তু ফার্স্ট ফ্লোরে এত কম দামে নতুন ফ্ল্যাট পাবেন না, 34 লাখসে। আর এখানে পার্কিং তো অ্যাভেলেবেল নেই, কিন্তু কেউ যদি পার্কিং নিতে চায় কাছাকাছি মধ্যে রেন্টে বা এতে যদি নিতে চান আমি জোগাড় করে দিতে পারবো, বা এমনি আপনারা যেহেতু পার্কিং পাবেন না কম দামের মধ্যে 3BHK আর খুঁজছিলেন তার জন্য এই ফ্ল্যাটটা কিন্তু সত্যিকারে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আপনাকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ছাদ, এখানে দেখতে পাচ্ছেন রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে, আর উপরে আপনারা জলের ট্যাঙ্কটা পেয়ে যাবেন। অল রাইট, আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।